আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা লেটস গো উইথ টিএসজেড এর পক্ষ থেকে বাড্ডা গুলশান এলাকার আরেকটি বাচ্চাদের কিডস প্লে জোন হাই ফাইভ প্লে জোনে আসলাম। হাই ফাইভ প্লে জোন মূলত রাজশাহী কেন্দ্রিক একটি প্লে জোন, রাজশাহীতে তাদের মূল শাখা। এছাড়া বাড্ডা গুলশান লিংক রোড ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে তাদের আরও একটি শাখা রয়েছে। আজকে সেই ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের শাখাটিতেই আমরা আসলাম। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অন্যান্য ইনডোর গেমস জোনের মতো এখানেও মোজা পরে এন্ট্রি নেওয়াটা বাধ্যতামূলক। হাই ফাইভ কিডস জোনে বেশ কয়েকটি অংশ রয়েছে, যেমন প্রথমে যে অংশটিতে আমরা প্রবেশ করলাম সেই অংশটি ছিল ডিজিটালাইজড। এই ডিজিটালাইজড এবং প্রজেকশন নির্ভর গেম জোনটিতে দুটি গেম রয়েছে। একটি হলো যেমন ছবি আসবে সেগুলোর উপরে হেঁটে বেড়ানো, আরেকটি হলো ভার্চুয়াল ফায়ার ফাইট। তা এই দুটি ডিজিটাল গেম ইন্টারঅ্যাক্টিভ গেম জোন নামে হাই ফাইভ কিডস জোনের একটি আলাদা অংশ, যদিও এটির জন্য আলাদা করে টিকিট কাটতে হবে না। একটি প্রবেশ টিকিট দিয়েই সবগুলোতে প্রবেশ করা যাবে। বাচ্চারা আনলিমিটেড টাইমস, আনলিমিটেড বার প্রতিটি খেলা খেলতে পারবে। তবে হ্যাঁ, এই আনলিমিটেড টাইম খেলা হলেও সময়সীমা কিন্তু আনলিমিটেড না। অর্থাৎ একবার টিকিট কাটলে সেই টিকিট দিয়ে বাচ্চারা এবং বাচ্চার গার্ডিয়ানরা দু ঘন্টা পর্যন্ত থাকতে পারবেন, পরবর্তী প্রতি ঘন্টার জন্য অতিরিক্ত চার্জ যোগ হবে। আসুন দেখে নিই কী কী আছে এই হাই ফাইভ কিডস জোনে। প্রায় 8,000 স্কোয়ার ফিটের হাই ফাইভ কিডস প্লে জোন বাড্ডা শাখা ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত। এর বিভিন্ন প্রান্ত বিভিন্নভাবে সাজানো হয়েছে। মাথায় রাখা হয়েছে একেবারে ছোট বাচ্চাদের কথা থেকে কৈশোরের কাছাকাছি যাওয়া বাচ্চাদের পর্যন্ত। প্রতিটি বাচ্চারই পছন্দ হবার মতো আলাদা আলাদা খেলার উপকরণ দেওয়া হয়েছে। যেমন বাচ্চারা যদি ফুটবল খেলতে চান, ক্রিকেট খেলতে চায় বা দোলনায় দুলতে চায়, এছাড়া বল নিয়ে খেলা, ইন্টারঅ্যাক্টিভ গেম জোনের ডিজিটাল গেম নিয়ে খেলা, স্টেজে
গানের তালে তালে নাচ পরিবেশন, স্লিপার, রোপওয়ে, এছাড়াও মাউন্ট ক্লাইম্বিং এর মতো নানান ধরনের খেলনা রয়েছে। নতুনত্বের মধ্যে রয়েছে বক্সিং প্র্যাকটিস আর বাচ্চাদের জন্য এক্সারসাইজের বিভিন্ন যন্ত্রপাতি, যেমন ট্রেডমিল, ডাম্বেল, এছাড়া অনেক কিছু তারা সংযোজন করেছেন। একটি কর্নারে হাই ফাইভ কিডস কিচেন নামে একটি ফুড জোনও তারা তৈরি করেছেন, যেখানে বাচ্চারা বা গার্ডিয়ানেরা তাদের পছন্দসই খাবারের অর্ডার দিয়ে খেতে পারে। খাবারের দাম তুলনামূলক একটু কম অন্যান্য কিডস জোনের তুলনায়। আমরা দেখব পরবর্তীতে খাবারের মান কীরকম। আসুন আরেকবার ঘুরে দেখি পুরো গেম জোনটা। দেখতে দেখতে জানিয়ে দিই এদের প্রবেশ মূল্যর নিয়ম। প্রতিটি বাচ্চার জন্য 300 টাকা করে টিকিট কাটতে হয় এবং প্রতিজন গার্জিয়ানের জন্য 100 টাকা করে টিকিট কাটতে হয়। প্যাকেজ নিলে 1 মাস বা 2 মাসের জন্য 20 বার এন্ট্রির প্যাকেজের মূল্য 2000 টাকা। কিন্তু অতি সম্প্রতি বাচ্চাদের আগ্রহ বাড়ানোর জন্য তারা একটি অফার চালু করেছেন, যে অফার এখনও বলবৎ। সেটি হলো বাচ্চাদের জন্য 250 টাকা এন্ট্রি ফি এবং সাথে একজন গার্ডিয়ান ফ্রি। অতিরিক্ত প্রতি গার্ডিয়ানের জন্য 100 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। নতুন যে জিনিসটি ভালো লেগেছে সেটি হলো এদের ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল গেম জোন। বাচ্চারা এটি খুবই পছন্দ করেছে, বারবার খেলেছে অনেক বাচ্চারাই। আমার মেয়ে একবার যখন আবদার করলো যে খেলতে যাবে, তখন গিয়ে দেখি তারা বন্ধ করে ফেলেছে ডিজিটাল যন্ত্রপাতিগুলো। কিন্তু আমার মেয়ে খেলতে চায় বা এই খেলাগুলো দেখতে চায়, জানতে পেরে তারা আবার নতুন করে চালু করলেন। তাদের ব্যবহার খুবই কোঅপারেটিভ, বাচ্চাদের প্রতি এবং গার্ডিয়ানদের প্রতিও। যদিও এই গেমগুলো আসলে বাচ্চাদের খেলা উচিত না, তবু ফায়ার ফাইটিং ডিজিটাল গেমগুলো অনেকটা ভার্চুয়াল ফায়ার ফাইটিং ডিজিটাল গেম। অপটিক্যাল বন্দুকের সাহায্যে বা অপটিক্যাল গানের সাহায্যে খেলতে হয়, এগুলো বাচ্চারা বেশ পছন্দ করেছে। কার্টুন অ্যানিমেশনের মাধ্যমে এই গেমগুলো খেলা হচ্ছে। আরও একটা বিষয় যেটা অন্যদের থেকে একটু আলাদা এবং নতুন লেগেছে, আমাদের খুব ভালোও লেগেছে, সেটি হলো হাই ফাইভ কিডস জোনে হাই ফাইভ কিডস বুক জোন বা বুক স্টোর নামে একটি অংশ রয়েছে, যেখানে বাচ্চাদের পছন্দসই ইংরেজি, বাংলা,
গল্পের বা ছড়ার বা কবিতার বই রয়েছে, ছবি আঁকার সামগ্রীও রয়েছে, এছাড়া ডিজিটাল বিনো সামগ্রীও রয়েছে। বিনো সামগ্রী সম্পর্কে যদি ধারণা না থেকে থাকে একটু সার্চ করলেই জেনে নেবেন। বিনো বইগুলো মোবাইল অ্যাপের মাধ্যমে চালালে তার 3D অ্যানিমেশন দেখা যায়, বাচ্চারা খুবই পছন্দ করে। বক্সিং জোন যেটি, এটি একটু বড় বাচ্চাদের জন্য, ভালোই হয়েছে, বাচ্চাদের একটু শারীরিক কষ্ট হয়ে যাবে। এছাড়া ট্রেডমিলেও বাচ্চারা অনেকেই দেখলাম ব্যায়াম করছে, ডাম্বেল দিয়েও ব্যায়াম করছে। বাচ্চাদের খেলার ফাঁকেই আমরা এখানকার খাবারের দোকান থেকে 2 পিস চিকেন ডোনাট যেটির দাম 100 টাকা, ফ্রেঞ্চ ফ্রাইস যেটির দাম 70 টাকা, এবং মাল্টার জুস যেটি 100 টাকা করে বিক্রি করছেন তারা, সেগুলো অর্ডার দিয়েছিলাম। সাথে ছিল লেমন টি যা মাত্র 20 টাকা। খাবারগুলো ভালোই লেগেছে, দামের তুলনায় খাবারগুলোর মান ভালো। এরপরে শুরু হলো এদের থিম সং। শেষ হতে হতে আমরাও বিদায় নিয়ে নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।